আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় হোম ডেন্টাল চেক বা ঘরোয়াভাবে কিভাবে আপনি দাঁতের সমস্যা শনাক্ত করবেন তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখলে আপনি নিজেই আপনার ডেন্টাল চেক নিজেই করতে পারবেন ভিউয়ার্স ডেন্টাল চেক আপ শব্দের অর্থ হলো দাঁতের সমস্যা শনাক্ত করা চিকিৎসা করা নয় আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনার দাঁতে যদি কোনো ধরনের সমস্যা থাকে বিশেষ করে ডেন্টাল ক্যারিস থাকে তাহলে আপনি তা জানতে পারবেন বুঝতে পারবেন এবং সেই মতে আপনি ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স ডেন্টাল চেক আপ করানোর জন্য প্রথমত আপনি ঘরোয়াভাবে আয়নার সামনে গিয়ে ঠিক এভাবে হা করুন এভাবে হা করার পরে যদি আপনি দাঁতের উপরে কোনো ধরনের এমন স্পট দেখতে পান যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এগুলাই মূলত ডেন্টাল ক্যারিজ যেটিকে আমরা বাংলাতে পোকা লাগা সমস্যা বলে থাকি তো ভিওয়ার্স এটি হলো মূলত ডেন্টাল ক্যারিজ এখানে দেখতে পাচ্ছেন তিনটি দাঁতে আমরা ডেন্টাল ক্যারিজ দেখতে পাচ্ছি যদি হাঁ করার পরে আপনারা ঠিক দাঁতের উপরে এ ধরনের স্পট দেখতে পান তাহলে বুঝে বুঝে নেবেন যে সেই দাঁতটি আপনার ডেন্টাল ক্যারিজে আক্রান্ত এখানে দুটি দাঁত ডেন্টাল ক্যারেজে আক্রান্ত এখানে এই দাঁতটিও ডেন্টাল ক্যারেজে আক্রান্ত যদি কোনো দাঁতের ক্ষেত্রে আপনারা এমনভাবে দেখতে পান যে দাঁতের মধ্যবর্তী স্থানে বা আশেপাশে এমন কালো স্পট রয়েছে বা স্পটটা বেশ ঘন কালো তাহলে বুঝে নেবেন যে সেই দাঁতটি আপনার ডেন্টাল ক্যারেজে আক্রান্ত এখানে দেখুন দুই দুটি দাঁত এখানে ডেন্টাল ক্যারেজে আক্রান্ত এই দাঁতটিও ডেন্টাল ক্যারেজে আক্রান্ত এবং এটিও ডেন্টাল ক্যারেজে আক্রান্ত এখানে এই দুটি দাঁতও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত ডেন্টাল ক্যারেজগুলো দেখতে হুবহু ঠিক এমন হয় তো ভিওর্স এ ধরনের যদি দাঁতের উপরে আপনারা দেখে থাকেন তাহলে নিকটে যারা দাঁতের ডাক্তার আছে যত দ্রুত সম্ভব আপনি দাঁতের ডাক্তারের কাছে যান দাঁতের ডাক্তারের কাছে গিয়ে এমন দাঁতের চিকিৎসা করিয়ে নেন তা না হলে দিনকে দিন এই ডেন্টাল ক্যারিজ বাড়তে থাকে ভিওয়ার্স এখানেও একটি দাঁতে দেখতে পাচ্ছেন এটি হলো ডেন্টাল ক্যারিজ যেটিকে আমরা বাংলাতে পোকা লাগা সমস্যা বলে থাকি তো আপনি উপরের দাঁতও এভাবে দেখতে পারেন বা নিচের দাঁতগুলো খুব সহজেই দেখতে পারবেন আর উপরের দাঁতগুলোও চেষ্টা করবেন দেখার জন্য তো যদি দেখতে পান এ ধরনের ডেন্টাল ক্যারিজ রয়েছে যত দ্রুত সম্ভব আপনি দাঁতের ডাক্তারের কাছে যান দাঁতের ডাক্তারের কাছে গেলে যদি আপনার এ ধরনের ডেন্টাল ক্যারিজ দাঁতে থেকে থাকে তাহলে আপনার প্রাথমিক অবস্থায় ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে দিবে। আর ফিলিংয়ের মাধ্যমেই সব থেকে কম খরচ হয় এবং কম সময় লাগে আপনার ট্রিটমেন্ট করার জন্য তো ভিউয়ার্স এ ধরনের দাঁতে ফিলিং করানোর জন্য আপনাকে কোনো ঔষধ খেতে হবে না কোনো ব্যথা বা পেইন যুক্ত ট্রিটমেন্ট হয় না ফিলিং করার ক্ষেত্রে তো এ ধরনের সমস্যায় আপনাকে যখন আপনি দাঁতের ডাক্তারের কাছে যাবেন ঠিক যতটুকু অংশ আপনার এভাবে যতটুকু অংশ এখানে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে বা দাঁতের যতটুকু অংশ কালো হয়ে গেছে এতটুকু অংশ পরিষ্কার করে দিবে পরিষ্কার করার পরে ঠিক এমন একটি গর্ত হয়ে যাবে আর সেই গর্তটাই এভাবে এই ধরনের ফিলিং অথবা এ ধরনের কালার ম্যাচিং ফিলিং করেও গর্তটা ফিল আপ করে দেওয়াটাই হলো দাঁত ফিলিং করা যদি এভাবে দাঁতের ক্যারিজটি পরিষ্কার করে সেখানে এ ধরনের ফিলিং দ্বারা জায়গাটি পূরণ করে দেওয়া হয় তাহলে আর কোনো দিন সেই দাঁতটি আপনার ডেন্টাল ক্যারিজে ক্যারিজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ভবিষ্যতে জ্বালা যন্ত্রণা ব্যথা এগুলো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি সেভাবে রেখে দেন তাহলে এক পর্যায়ে অনেক বেশি সমস্যা হবে অনেকে সামনের দাঁতের ক্ষেত্রেও এমনটি দেখতে পান তো ভিওর্স এটিও ডেন্টাল ক্যারিজ সাধারণত সামনের দাঁতের দিকে এটি বেশি হয়ে থাকে যদি কারো এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলেও আপনারা যত দ্রুত সম্ভব ডেন্টাল যে ডাক্তাররা আছেন তাদের শরণাপন্ন হন আপনি রোগ শনাক্ত করার পরে আপনাকে ফিলিং করতে হবে যদি প্রাথমিক অবস্থায় থাকে আর যদি যন্ত্রণা ব্যথা হয় সেটি অন্য কথা তো এই ধরনের সমস্যায় আপনার ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন এবং এ ধরনের সমস্যায় ফিলিং করাতে অল্প সময় লাগে এবং অল্প খরচের মধ্যেই দাঁত সারা জীবনের জন্য ভালো হয়ে যায় এখানে দেখুন এই দাঁতটিতে ডেন্টাল ক্যারিজ এখানেও ডেন্টাল ক্যারিজ রয়েছে পরপর তিনটি দাঁত কিন্তু ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়েছে এবং ট্রিটমেন্টের পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন সাধারণত এমন অবস্থায় কোনো ধরনের ব্যথা বা অনুভূতি থাকে না কিন্তু যদি এভাবে রেখে দেওয়া হয় দিনকে দিন এটি ধীরে ধীরে বাড়তে থাকে তো প্রাথমিক অবস্থায় থাকলে আপনার সেটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় যেটি কম খরচে এবং অল্প সময়ে ব্যথামুক্তভাবে ঔষধ সেবন করারও কোনো প্রয়োজন হয় না এভাবে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় যদি দেরি করা হয় অনেক বেশি দেরি করেন যে দেখা যায় আপনার ডেন্টাল ক্যারিজ রয়েছে তারপরও আপনি সেটি পুষে রাখছেন ব্যথা হচ্ছে না যন্ত্রণা হচ্ছে না আর সেটি পুষে রাখছেন আর সেটি যদি ধীরে ধীরে এমন দাঁতের দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে যায় তখন আপনার দাঁতে যন্ত্রণা হবে ব্যথা হবে তখন হয় দাঁতটি ফেলে দিতে হবে আর না হয় ব্যয়বহুল চিকিৎসা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেটি রাখার প্রয়োজন হতে পারে তাই ভিউয়ার্স যদি এই পর্যায়ে চলে আসে তাহলে আপনি আর ফিলিং করাতে পারবেন না তাই অল্প পরিমাণে থাকতে আপনি দাঁতের ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করায় নেবেন তো ভিওয়ার্স আপনি চাইলে এই ভিডিওর মাধ্যমে আপনার হা করে আপনি মিলিয়ে দেখতে পারেন যে আপনার দাঁতের উপরে এই ধরনের কোনো স্পট আছে কিনা না এই ধরনের কালো ডেন্টাল ক্যারিজ আছে কিনা এটি আপনার দাঁতের জন্য ক্ষতিকর এটি দিনের পরে দিন আপনার দাঁতের ভিতরে যেতে থাকে এবং এক পর্যায়ে দন্তর মধ্যে ঢুকে গিয়ে আপনার দাঁতে যন্ত্রণার সৃষ্টি করে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম